প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আজকে আবার চলে এলাম আপনাদের সামনে গত দুদিন ধরেই আমরা একটা মানে রাজনীতি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে কারণ আমরা মনে করেছি যে যে এই সম্পর্কেও ধারণা থাকা দরকার রয়েছে কারণ সামনে নির্বাচন রয়েছে কোথায় ভোটটা দেবেন কোথায় দিলে রাজ্যের উন্নয়ন হবে সে সিদ্ধান্তটা নেবেন কি করে যদি না ধারণা থাকে কে কী ইস্যুতে রাজনীতি করতে চাইছে কে কীভাবে ভোট পরিচরণী পার হতে চাইছে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে কারা আপনাদের লোকাল ইস্যু নিয়ে বেশি ভাবছে এই সমস্ত ভেবে তারপর তো ভোটটা দেবেন তো তার আগে রাজনীতি সম্পর্কে ধ্যান ধারণা থাকাটাও কিন্তু দরকার আরামবাগ টিভি সেই কাজটা করছে অতি সহজে যাতে রাজ্যের রাজনীতি সম্পর্কে একটা ধারণা আপনাদের আপনাদের কাছে তুলে ধরতে পারে আজকে একেবারে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই মুহূর্তে একেবারে খুব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন বিজেপি নেতা মুকুল রায় তিনি একশো সময় তৃণমূল কংগ্রেস করতেন এবং পালা বদলের ক্ষেত্রে তার কিন্তু বিরাট ভূমিকা ছিল তৃণমূল কংগ্রেসের হয়ে যখন তিনি বিজেপিতে গেলেন অনেকে ভেবেছিলেন যে বিরাট ঢেউ তুলে ফেলবেন বা ঝড় তুলবেন কিন্তু একটা সময় দেখা গেছিল শুরুটা হয়তো হয়েছিল কিন্তু পরের দিকে কোন ঠাসা হয়ে পড়েছিলেন মুকুল রায় সেই অর্থে তাকে কিন্তু এই বিজেপির হয়ে কাজ করতে দেখা যাচ্ছিল না বিশেষ করে এরকমও ছড়িয়ে ছিল কয়েকদিন আগেই যে মুকুল রায় হয়তো দলটা ছেড়েও দিতে পারেন বিজেপি ছেড়ে দিতে পারেন এরকম একটা চর্চাও শুরু হয়েছিল কিন্তু আলটিমেটলি যেটা খবর এলো খুব রিসেন্ট যে মুকুল রায়কে এক তো দলের কেন্দ্রের দায়িত্বের একটা বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে যেটা এটাও খবর আসছে যে একুশের যে বিধানসভা নির্বাচন রয়েছে এই রাজ্যে সেখানে মুকুল রায়কে একটা বিরাট ভূমিকা পালন করতে দেওয়া হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এগারো সালের আগে যেভাবে সক্রিয়ভাবে কাজটা করেছিলেন ফ্রি হ্যান্ড এখানেও হয়তো তাকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে এরা খুব একটা গুঞ্জন চর্চা রাজনৈতিক মহলে কিন্তু শুরু হয়ে গেছে এখন এইটা যখন এলো সামনে তখন কিন্তু অন্য প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে বিজেপির ক্ষেত্রে যে তাহলে কি বিজেপি এর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা ইঙ্গিত পরিষ্কার করে দিচ্ছে যে এই একুশের বিধানসভা নির্বাচনে নারদা কেসকে হাইলাইট করবে না নারদা কেসকে সামনে আনবে না কারণ রাজনৈতিক মহলে এবং অনেকে বিজেপির অন্দরেও বলা বলি শুরু করেছিলেন যে ঠিক পুজো মিটলেই দেখবেন নারদা কেসে সব ডাকাডাকি শুরু হয়ে যাবে যারা নারদা কেসে অভিযুক্ত তাদেরকে সব কেউ ইডি ডাকবে কেউ অন্য তদন্তকারী সংস্থা ডাকবে এই ডাকাডাকিতে একটা বিরাট প্রচার হবে এবং সেটাকে নিয়ে বিজেপি হাইলাইট করবে এবং এই হাইলাইটের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে একটা এমন প্রভাব তৈরি করবে যাতে করে তাদের দিকে ভোটটা আসে সুতরাং একেবারে হাতে একটা চাবিকাঠি বলা যায় ভোট টানার এমনই অনেকে বলতে শুরু করেছিলেন বলছিলেন বা এখনও বলছেন অনেকে কিন্তু আমাদের প্রশ্ন আরামবাগ টিভির যখনই আমরা জানতে পারলাম যে মুকুল রায়কে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে একুশের নির্বাচনের দায়িত্ব দেওয়া হচ্ছে বা হতে পারে বলে খুব জোর দেওয়া অনেকেই বলছেন বিজেপির অন্দরেও সেটা খবর তখনই প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপি এই নানদার মতো এত একটা হাতে গরম ইস্যুকে তাহলে এড়িয়ে যাবে একুশ সালের বিধানসভা নির্বাচনে কারণটা কী কারণ হচ্ছে যদি এই রকম একটা সিদ্ধান্তে আসে বিজেপি তাহলে বিজেপিকে তো ভাবতে হবে যে মুকুল রায়কে যখন দায়িত্ব দেওয়া হয়েছে সেই মুকুল রায়কে যদি আমরা ফ্রি হ্যান্ড কাজ করতে দিই বা কাজ করাতে মানে চাই তাহলে তো নারদা ইস্যুটাকে এড়িয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না দেখতে পাচ্ছেন ছবি আমরা দেখাচ্ছি নারদা কেশের একেবারে লোগো দেওয়া ছবি দেখছেন তার সঙ্গে আরও অনেকের ছবি যাদের নাম এই নারদা কেশের ঘুষ কাণ্ডে জড়িয়েছিল সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই দেখাচ্ছি যে এই এত নেতাদের ছবি দেখছেন যারা তৃণমূল কংগ্রেসের আছেন তার মধ্যে মুকুল রায়কে দেখছেন যিনি রয়েছেন এই মুহূর্তে বিজেপিতে এখন প্রশ্ন হচ্ছে যদি নির্বাচনের আগে এই নারাদা ইস্যুকে বড় করে আন দেখাতে চাই বা প্রচারে আলোয় আনতে চাই বিজেপি বিজেপি কি তখন এড়িয়ে যেতে পারবেন যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুকুল রায় সম্পর্কে প্রশ্ন তুলবেন তখন কি এড়িয়ে পারবে বিজেপি বা বিজেপির শীর্ষ নেতারা মুকুল রায় হয়ে সাফাই গাইতে পারবেন কারণ সবার ক্ষেত্রেই তো একই ধরনের অভিযোগ যদিও অনেকে বলেন যে মুকুল রায় নারদাকে সে তাকে হাতে টাকা নিচ্ছে সেরকম সরাসরি দেখা যায়নি কিন্তু এটা নিয়ে তো বিরাট চর্চা হয়েছিল অনেকবার তাকে ডাকা হয়েছিল সুতরাং এই সময় যখন মুকুল রায়কে সামনে রেখে তাকে খেলার সুযোগ করে দিচ্ছে বিজেপি তাদের রাজনৈতিক সুবিধার জন্যে কিন্তু সেই সময় যদি এই নারদা কেসটাকে তারা সামনে এসে বলতে শুরু করে যে নারদা কেসে তৃণমূলের এত নেতা নেত্রী অভিযুক্ত তখন তো তারা একেবারে স্ট্রেটলি বলবে যে শুধু আমাদের কি বলছো কেন মুকুল রায় আপনার দলের নেতা তাকেও তো দেখা গেছে ক্যামেরাতে নারদা কেসে টাকা নিক বা না নিক নারদা কেসে দেখা গেছে তার অনেক স্বীকারোক্তি বক্তব্য শুনতে পাওয়া গেছে তাহলে আপনারা সেদিকটা বলছেন না এটা খুব কমন কোশ্চেন এটা এটা আসবেই সেই কারণে তাহলে কি বিজেপি কি এত কিছু ভাবে ভাবেনি যে মুকুল রায়কে এরকম একটা দায়িত্ব দিচ্ছি তারপর নারদা কেস সামনে আমরা আনবো এবং উল্টো দিক দিয়ে সঙ্গে সঙ্গে একটা ডিফেন্স আসবে যে আমাদের কথা বলছো মুকুল রায়ের কেন কথা বলছো না হিসেব বরাবর তাহলে 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 যখন নারদা কেশের জোর দিয়ে বিজেপি কিছু বলতে চাইবে তখনই তো ডিফেন্সটা আসবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর যখন নিজের দলেরই একজন এই কেসে অভিযুক্ত তার নামও দেখা গেছে সেখানে বিজেপি নেতৃত্ব কোথাও কি জোর দিয়ে বলতে পারবেন একজন অন্যজনের জন সেটা বড় কথা নাই অভিযোগ অভিযোগ যদি একই ধরনের অভিযোগ হয় যে আমার দলে একজন রয়েছেন আমার ওর দলে বিশজন রয়েছে এটা ফ্যাক্টর নাই যেহেতু অভিযোগটা সেম সেটা কি বিজেপি পারবে জোর দিয়ে বলতে আমরা এত কিছু ভাবছি বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা ভাবছে না নিশ্চয়ই তারা ভেবেছেন সুতরাং তারা ভেবি হয়তো এই সিদ্ধান্তে এসেছেন এখান থেকে টেকনিক্যালি আমি যদি বলি যে সত্যি যদি সত্যিই যদি এই মুকুল রায়কে ভোটের শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত মুকুল রায়কে কাজে লাগাতে চায় বিজেপি নেতৃত্ব তাহলে এটা পরিষ্কার বিধানসভা নির্বাচনের আগে নাড়া ইস্যুকে নাড়া দেওয়া চলবে না যদি নাড়া দেওয়া চলে তাহলে কিন্তু এটা উল্টো ইফেক্ট পড়ে যাবে তখন কিন্তু অনেকে বলবে যে এটা রাজনীতি করার জন্যই রাজনীতি করছে বিজেপি তখন কিন্তু ভোটারদের কাছে আরও একটা মাইনাস ইফেক্ট পড়ে যাবে সুতরাং এ এ চিন্তা শুধু আমরা ভাবছি না নিশ্চয়ই বিজেপি নেতৃত্ব ভেবেছে সুতরাং এখানে যারা অনেকে ভাবছেন আমি অনেকের সঙ্গে কথা বলেছি রাজনৈতিক যারা বিশ্লেষক তারাও বলছেন যে যা ইঙ্গিত পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুকুল রায়কে একবারে ফ্রন্টে নির্বাচনের ক্ষেত্রে নামানা মানে সারাদা ইস্যুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা সিদ্ধান্ত নিয়েছে বিজেপি তা না হলে মুকুল রায়কে এইভাবে ফ্রন্টে আসার কথা আনার কথা ভাবতো না কারণ তারা জানে যে যদি ফন্টে এনে এইরকম কাজ করি তাহলে আমাদেরকেও একই কথা শুনতে হবে এখন এখানে দুটো প্রশ্ন আসতে পারে বিজেপি কেন এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে মুকুল রায়কে এরকম একটা অভিযোগ এত বড় ইস্যু সারা রাজ্যের মানুষ এটা নিয়ে হৈ হৈ করেছে অনেকে এখনও ভাবছেন ইস্যুটা সামনে বড় আকার ধারণ করবে তা সত্ত্বেও কেন বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে দুটো বিষয় হতে পারে যেটা আমাদেরও বিশ্লেষণ করে যেটা মানে আমরা বুঝতে পারি দুটো বিষয় একটা হচ্ছে যে বিজেপি হয়তো ভেবেছে যে এই ইস্যুটাতে বিরাট কিছু করার নেই এই ইস্যুটাতে এমন কিছু প্রভিশন তারা দেখছে না যে এখানে হয়ে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে জেলবন্দি করা হবে এটা হচ্ছে না চার্জশিট হবে একটা মানে বিচার চলবে লং প্রসেস কবে শেষ হবে তার কোনো ঠিক নেই সুতরাং এখনই যদি তাকে অ্যারেস্ট করা না যায় অন্যান্য কেসে যেমন ফাটাফাট অ্যাডেস্ট করে নিচ্ছে যদি এরকম প্রভিশন না থাকে শুধু ওই ডাকাটা কি হবে তদন্তে আর প্রচার হবে আর সেই প্রচারের জন্য আমাদেরকেও পাল্টা শুনতে হবে মুকুলার ক্ষেত্রে এটা দরকার নেই মুকুলার ক্ষেত্রে টাকা নেওয়ার ছবি সরাসরি নেই হয় তাকে তাকে দেখানো যাবে যে একে গ্রেপ্তার করা হয়নি ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে একটা বলার জায়গা থাকতো যখন এরকম প্রভিশন দেখতে পাওয়া যাচ্ছে না যে এক্ষুনি গ্রেপ্তারের কোনো সুযোগ রয়েছে তাহলে এটাকে নাড়া দিয়ে বড় লাভ কী বড় মুকুল্লাকে কাজে লাগানো উচিত তার সঙ্গে যেহেতু তৃণমূল কংগ্রেসের এখনও অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে যদি ভোটের সময় একটু গেম খেলতে খেলে দিতে পারেন তাহলে আমাদের ভোটের ফায়দাটা মানে ভোটটা আমাদের এসে যাবে সুতরাং এটাকে নাড়া দিয়ে কিছু লাভ নেই যেহেতু এরকম এই কেসে এমন কিছু বিরাট প্রভিশন তারা দেখছে না কারণ আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা বিশ্লেষক তারাও বলছেন যে নাড়াদা কেসটা নিয়ে ওই ডাকা ডাকিতে প্রচার হতে পারে কিন্তু এক্ষুনি অ্যারেস্ট করে বিরাট কিছু হয়ে যাবে সেই রকমের সুযোগ টাইম বা প্রভিশন এখনও এখনও নাকি সেরকম দেখা যাচ্ছে না যদি এটা বিচারাধীন বিষয় বিচার্যের বিষয় আইনজ্ঞরা আরও বেশি করে বলতে পারবেন তবু রাজনৈতিক বিশ্লেষকরা তারাও বিবেচনা করে দেখেছেন তারাও আইনজীবীর সঙ্গে কথা বলে দেখেছেন যে করি সেরকম কোনো অস্ত্র দেখছে না যে এদেরকে আটকে রেখে এটাকে বিরাট কিছু করা যাবে গ্রেপ্তার করে সেই জন্যই হয়তো বিজেপি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে যে দরকার নেই চলো মুকুল রায়কে কাজে লাগাও যেহেতু মুকুল রায় তৃণমূল কংগ্রেসের অনেকের সঙ্গে যোগাযোগ রাখে যেহেতু যদি এই সময় দল ভেঙে বিভাজন করে ভোটটাকে কাটাকাটি করে প্লাস মাইনাস করে মানে তৃণমূলের অন্দরে যদি একটা কিছু নারী দেওয়া যায় সেটা সব থেকে বড়ো হবে এই আজকে নাড়ানোর থেকে এই জায়গা থেকেই হয়তো মুকুল রায়কে ফ্রন্টে আনার চেষ্টা এটা একটা আর হচ্ছে যে অনেকে এটাও ভাবছেন যে এটাও ভাবছেন যে মুকুল রায়ের সঙ্গে একটা দ্বন্দ্ব রয়েছে বঙ্গ বিজেপির সেখানে মুকুল রায়ের সঙ্গে যারা এসেছিলেন তারা মনক্ষুণ্ণ সুতরাং মুকুল রায়কে যদি একটা দায়িত্ব দেওয়া যায় তাহলে তারাও কাজ করবেন এদিকে দিলীপ ঘোষের লবি যেটা বলা হয় লবি দ্রুত লবি তারাও কাজ করবেন সুতরাং একসঙ্গে কাজ হবে এখন এটা আবার ব্যাড ইফেক্টও ওনাকে বলছেন যে মুকুল এসে গেলে তাকে দায়িত্ব দিলে পুরোনা মানে তৃণমূলের যারা আসবেন তারা বেশি গুরুত্ব পাবে নব্ব নব্য বিজেপি বেশি গুরুত্ব পাবে পুরোনা গুরুত্ব পাবে না সে নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু তার সত্ত্বেও হয়তো বিজেপি নেতৃত্ব মনে করেছে যে মুকুল লাইকে ভোটে কাজে লাগালে ভোটে তাদের কাজ দেবে এটা একটা আর এই রকম কি হবে হতে পারে এটাও একটা ভাবনা যে বিজেপি হয়তো শেষ পর্যন্ত অ্যাক্টিভলি রাজধর্ম পালন করার জন্য একটা গেম প্ল্যান সাজিয়েছে কীরকম না মুকুল রায়কে অ্যাক্টিভ জায়গায় নামানো হচ্ছে এইভাবে তিনি কাজ করবেন কাজ করবেন তারপরে এমন একটা সময়ে নারাদাকে নাড়ি দেওয়া যাবে যখন তোলপাড় করা যাবে ভোটের আগে আর তখন যখন প্রশ্ন করা হবে যে মুকুল রায় কেন আপনাদের আছেন তখন মুকুলাকে হঠাৎ করে বসিয়ে দিয়ে রাজধর্ম পালন করছে বিজেপি কাউকে রেয়াত করে না অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ যদি এরকম ডাকা হয় তদন্ত হয় তাকে তার কোনো গুরুত্ব নেই দলে হঠাৎ করে বসিয়ে দিয়ে রাজধর্ম পালন করে একটা অন্য ইমেজ তৈরি করবে সেটাও কাজে লাগাবে বিজেপি আর এর মাঝখানে যেটা হবে মুকুলাকে কাজে লাগিয়ে দলের মানে অন্য দলে ভাঙন ধরানো তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরানো এই কাজটা হয়ে যাবে আর ভোটের মুখে একটা ফাইনাল টাচ দিয়ে দেবে এই বিজেপির শীর্ষ নেতৃত্ব এটা কি হতে পারে এই নিয়েও কিন্তু বিতর্ক থাকতে পারে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে আপনার দর্শক আরামবাগ টিভির আমরা সবসময় মনে করি আমরা যা ভাবি আপনারাও কিন্তু ওরা অনেক রকম ভাবনা করেন আপনাদের অনেক মতামত রয়েছে আমি জাস্ট কয়েকটা প্রশ্ন তুলে দিলাম একটু ওপেন করে দিলাম ভাবনার জায়গাটা আপনারাও ভাববেন এবং অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে কারণ এটা একটা বিরাট ফোরাম শুধু আমি একা কথা বলি না আপনারাও কথা বলেন আমার ভাবনার মধ্যে যদি ভুল থাকে সেটাও আপনারা পোস্ট করবেন বা আপনাদের কি মনে হচ্ছে মুকুলাইকে হঠাৎ করে এই এতটা গুরুত্ব দেওয়ার কারণ কি আমি মোটামুটি তিনটে কারণ যেটা বললাম মানে মেন দুটো কারণ একটা হচ্ছে যে নারদা কেসকে এড়িয়ে যাওয়া মুকুলকে কাজে লাগানো আর একটা হচ্ছে যে লাস্টের দিকে যেটা বললাম যে একটা গেম প্ল্যান রাজধর্ম পালন করা দেখানো হবে লাস্ট মুহূর্তে তাকে হঠাৎ করে বসিয়ে দিয়ে আগে থেকে গেম প্ল্যান আর একটা সাপ যেটা বললাম যেটা বিরাট কারণ নয় তবুও এই যে দুটো শিবিরের মধ্যে দ্বন্দ্ব ঘোচাতে এরকম একটা সিদ্ধান্ত এই এগুলোর মধ্যে কি হতে পারে আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে আমরা নজর রাখবো আবার নজর রাখুন আরামবাগ টিভিতে আমরা এইভাবেই চেষ্টা করছি আরও কয়েকটা দিন নির্বাচন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে আপনাদের কাছে তুলে ধরা যেগুলো কিন্তু আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজন থেকে থাকুন আরামবাগ টিভি